হিউম্যান ইমোর্টালিটি এটা তো বোধ হয় এটা কি এর পরে লেখা জি এটা এক বছর পরে লেখা এক বছর পরে লেখা এটাতে আপনি ওই স্ট্যান্ডটা জি বলে আর রাখেননি জি না আমি রাখিনি আমি রাখিনি তার একটা মূল কারণ ছিল আপনি শুনলে হয়তো অবাক হবেন যে আমার এই বিষয়ের সর্বশেষ আর্টিকেলটা এডিট করছেন একজন নন বিলিভার নাস্তিক ভদ্রলোক সো আমাকে বিষয়টাকে এই স্ট্যান্ডার্ডে আনতে হয়েছে आस्तिक नास्तिक जेकोनो জাতির जेकोनो ধর্মের মানুষের জন্য একটা সেন্ট্রাল কনসেনসাসের রোল যেন এটা প্লে করতে পারে মানে আপনি গেস্টটাকে ইরেসপেক্টিভ অফ ইটস সোশ্যাল ফাংশন রিলিজিয়ন এন্ড ইরেসপেক্টিভ অফ ইটস সোশ্যাল ফাংশন সোশ্যাল ফাংশন এর মধ্যে রিলিজিয়ন আসবে সোশ্যাল ফাংশন ছাড়া জি গেস্টটাকে আপনি কিভাবে মানে মানে ডিফাইন কিভাবে ডিফাইন করবে উইদাউট এনি একজন লেখকের কথা আমি জানি ওই আপনি বইতে তো সেটা কুবলার এলিজাবেথ কুবলার রস এলিজাবেথ কুবলার পাঁচটা ভাগ করেছিল পয়েন্টে একটা হচ্ছে একজন যখন নিশ্চিত হয় যে সে মারা যাচ্ছে বা একজন যখন নিশ্চিত হয় যে একজন মারা যাচ্ছে তার সামনে নিকট ব্যক্তি তখন কতগুলো স্টেজে আছে একটা হচ্ছে ডিনার একটা হচ্ছে ভয় আরেকটা হচ্ছে শেষেরটা হচ্ছে একদম শেষে এসে হি অর সি কামস টু অ্যাডজাস্ট উইথ দ্য রিয়েলিটি এখন তো সেই রিয়েলিটিটা কি সেটা কিন্তু কুবলার বলে এক্স্যাক্টলি এখানে এটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে কারণ এই প্রশ্নগুলোর আমাকে ফেস করতে হয়েছে প্রশ্নগুলোকে আমার এবং একটা কথা না বললেই না কুবলার আমি খুব রেসপেক্ট করি কারণ আমি এই কাজটা নিয়ে যখন ওনার ফাউন্ডেশনে যোগাযোগ করি উনি তখনই মারা যান আমার দুর্ভাগ্য আমি ওনার সাথে যোগাযোগ করতে পারিনি তো যাই উনি কাজ করছেন কিন্তু যারা ডেথকে নির্দিষ্ট কোনো কারণে স্মরণ করতেছে সে টার্মিনালি ইল অথবা এইজেড যে কোনো কারণে

না, আমি এখন মহা আনন্দে আছি আজকে আমি আপনার সঙ্গে গল্প করছি চা কফি খাচ্ছি হ্যাঁ এর জন্য আমার আমাকে লোক দেখবে আপনাকে কি আনন্দ। আমি মনে গেলে না। এই দুঃখ না এখানে আসলে কিন্তু দুঃখের বাড়াবাড়িটা আমি অস্বাভাবিক বলে মনে করি এবং একটা কথা বলা দরকার আমি কিন্তু বইয়ের শেষে একটা রোগের প্রস্তাব দিচ্ছি যেটা এখনো পর্যন্ত ওভাবে অ্যানালাইসিস হয়নি বা গৃহীত হয়নি আমার ধারণা আমাদের অতি শোক অথবা অতি অগ্রাহ্য করা দুইটাই অস্বাভাবিক এটা আমার গবেষণার প্রেক্ষিতে আমি বলতেছি যেটা অনেকেই নাও মানতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ডেথ সবার জন্য শুধু অসুস্থের জন্য না শুধু বয়স্ক জন্য না আমার ছেলে একুশ দিনে মারা গেছে এটা জানার পর থেকে আমি আরো বাস্তবভাবে চোখের সামনে দেখতে পারছি যে কিভাবে ডেথ সবার জন্য হইতে পারে আমি এখন কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় মনে করি না যে ডেথ আমার জন্য না কিন্তু কিন্তু

এই এগুলো আমার নিকট মধ্যে একজন নাই হয়ে গেল হঠাৎ করে এই এই দুঃখটাকে মেনে নেওয়ার জন্য আমার কি আপনার বই পড়ে আমি মানব না আমি একমাত্র যেতে পারি ধর্মের কাছে গুড কোয়েশ্চেন খুব খুব ভালো এবং ধর্ম সেটা খুব ভালো করেই জানে যে ধর্ম দেশটাকে মনোপলাইজ করেছে আপনি দেখেন যে ধর্ম দেশটাকে মনোপলাইজ করেছে আপনি দেখেন যে জন্মটো যেরকম ধর্মে মনিপোলাইজ করেছে আমাদের পৃথিবীতে আশা জি সেটাও কিন্তু প্রতিটি ধর্ম একই গল্প জি জি বৌদ্ধ কোন ধর্ম না সূত্রাং বৌদ্ধ ধর্ম এটা নাই মানে ওই শ্রী গ্রন্থ বেজড যা কিছু আছে সবই একই কথা একই কথা মানে একশ্বর ধর্ম যেগুলো সেগুলো একই একই কথা বলে একশ্বরবাদী সেখানে জীবনটাকে জীবনটাকে যখন তারা মანიপুলেট করল যে এই ভাবে তুমি এসছো এখন তুমি শ্রেষ্ঠও তারা মანიপুলেট করে ফেলল এই তো মანიপুলেট করার ফলে কি হলো মৃত্যুটাকে একটা পাছিস্থানিক রূপ পেয়ে গেল তখন কিন্তু আমি ওই পাছিস্থানিক অবস্থার মধ্যে একটু স্থির ধর্মে ওই করণ শরীর খতম করা হলো ভাষায় সারাদিন ধরে উন্মুক্ত করা হলো সৎকা দাও হলো উন্মুক্ত করা হলো লজ বিভিন্ন অ্যাক্টিভিটি হিন্দু ধর্মে এই ধরনের সবাই সাদা পোশাক করে সূর্য করে আসলো খ্রিস্টান তখন আমার হবে যে হ্যাঁ জি মৃত্যু ঘটেছে আমাকে এখন এটা মেনে নিতে হবে ধর্মের মধ্যে দিয়ে আমাকে সহনশীল করে তুলবে খুব সুন্দর কথা আমার প্রশ্ন ছিল যে ধর্ম যদি এত আগে থেকেই আমাদের জানায় থাকে ইভেন আমি আমাকেই দোষ দিয়ে বলি যে আমার ধর্ম আমাকে বহু আগেই বলে রাখছে যে মৃত্যুতে সব শেষ না তাহলে আমি কেন জানার পরেও জানি না। আমি জেগে কেন ঘুমাই আছি এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমার জীবনের মৃত্যুর পরে সবচেয়ে আমার ধর্ম ইসলাম বলে দিছে যে মৃত্যুর পর তোমাকে আবার এই এই লাইফ স্টেজ হবে আবার আপনি চিন্তা করেন যে ডে অফ অফমেন্ট বলে একটাই মাত্র দিন ওটা কিন্তু আমার জন্য করা হয় না জবে যত মারা গেছে সবার জবাই করা হবে তাহলে আজকে যদি আমি মারা যাই আমার যদি ডে অফ জাজমেন্ট একশো বছর পরে হয় তাহলে এই একশো বছর আমি কোথায় থাকবো সেটা খুব কঠিন প্রশ্ন আমি এটা জবাবে যাবো আমি জানি এই প্রশ্নটা আমার মধ্যে আমার কথা হচ্ছে যে ধর্মের কাছ থেকে আমি সবকিছু জানলাম এবং আমি সবার কাছে বললাম আমি ধর্ম মানি আমি ধর্মের পোশাক পরে যাতায়াত করতেছি অথচ বাস্তবে আমার চোখের পানি পড়তেছে ধর্মের হিসাবের বাইরে কেন এটা হচ্ছে আমি এটার ব্যাখ্যা খুঁজছি মৃত্যুকে এমন কিছু বলা যাবে না যে যেখানে নির্ধারিত ভাবে সবকিছু শেষ হওয়ার চিহ্ন আছে শেষ হওয়ার কোন চিহ্ন এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই নাম্বার এবং এপিস্টেমিওলজিক্যালি যদি এটাকে রিসার্চ করা যায় এটাকে যদি এক্সপ্লোর করা যায় তাহলে মৃত্যুতে সবকিছু শেষ এটাকে একটা ভুল তথ্য প্রতীয়মান করা সম্ভব যেটা আমি এখানে করছি তাহলে কি আমরা ভূত প্রেত হয়ে থাকবো না কি হয়ে থাকবো সেটা গবেষণা কিন্তু আমি যাইনি সেটা অনেক বিশাল ভয়ঙ্কর তাহলে এখানে আমরা খুব সংক্ষেপে কয়েকটা ধর্মের ব্যাপারটা বলে নেই এখানে এখানে দ্বিতীয় দ্বিতীয় জিনিস যেটা বললে সেটা কিন্তু ধর্মে এই সমর্থনটা পাওয়া যায় জি ডেফিনেটলি আপনি কিন্তু সবচেয়ে ভালো সমর্থন পাওয়া যায় বৌদ্ধ ধর্মে জি বৌদ্ধ ধর্মে আছে নির্বাণ জি